দেখো, আজকে আমি তোমাদের এই 302 পেজটা টেস্ট পেপারের সমাধান করে দিচ্ছি। সবাই চেয়েছিল যে আমি টেস্ট পেপারের তোমরা চেয়েছিলে যে 302 পেজের 3 দাগের প্রশ্নগুলো সমাধান করে দিই, সেই অনুযায়ী আমি এই 3 দাগের প্রশ্নগুলোকে এখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। ওয়েলকাম টু হ্যাশট্যাগ এডুকেশন, ইউর ফ্রেন্ড ফর বোর্ড এক্সাম অ্যান্ড কম্পিটিটিভ এক্সামস। দেখো, 3.1 এ কি আছে, কোষ প্রাচীরের উপর অক্সিন কি কি প্রভাব ফেলে, কোষের আকার ফেললে কোষের আকার বৃদ্ধি ঘটে তা নির্ধারণ করো। এখানে একটা সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে, মানে সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়েতে অক্সিন সেল ওয়ালের আকার বৃদ্ধিতে হেল্প করে, তাহলে সেটা একটু জেনে নেওয়া দরকার যে কীভাবে হচ্ছে। সেল ওয়ালের যে প্রপার্টিগুলো আছে সেইগুলো রেগুলেশনে কে হেল্প করে, অক্সিন। ঠিক আছে, তাহলে একটু একটু ছোট ছোট পয়েন্টের আকারে চলে আসি। কোষ প্রাচীরের উপাদানগুলির রেগুলেশন হয় অক্সিনের প্রভাবে। একে বলা হয় বা অক্সিনের পথটি ট্রান্সক্রিপশনাল অক্সিন সিগনালিং নামে পরিচিত। এক্ষেত্রে কি হয় জানো, যে অক্সিন একটা সিগনাল পাঠায়, তার প্রভাবে অ্যাসিড গ্রোথ হয়, এর মধ্যেকার ঘটনাটা বলে দিই। প্রথমে অক্সিন কোষ পর্দাকে কোষ পর্দার প্রোটিন পাম্পকে প্রোটন পাম্পকে অ্যাক্টিভেট করে, এবং তার প্রভাবেই কোষ প্রাচীর অ্যাসিডিফাই হয়, বোঝা গেছে? তাহলে এইভাবেই কি হচ্ছে না, অ্যাসিড গ্রোথ, এভাবে কি হচ্ছে অ্যাসিড গ্রোথ, এর ফলে কি হচ্ছে যে কোষ প্রাচীরের প্রোটিনগুলো লুজ হয়ে যাচ্ছে, কোষ প্রাচীরের প্রোটিন উপাদান শিথিলতা লাভ করে।
এবং তখন কোষ প্রাচীর সিন্থেসিস এবং এখানে ডিপোজিশন ঘটে সেলুলোজ মাইক্রোফাইব্রিলস মানে যে উপাদানগুলো দ্বারা কোষ প্রাচীর তৈরি সেগুলো কি কি সেলুলোজ মাইক্রোফাইব্রিলস হেমিসেলুলোজ পেকটিন এবং কিছু স্ট্রাকচারাল প্রোটিনস এই টার্মিনোলজিগুলো তোমরা ইংলিশেই রাখতে পারো কারণ এগুলো সায়েন্টিফিক টার্মিনোলজি বাংলা ভাষাতে লিখলেও ইংলিশে যদি এই টার্মগুলো ইউজ করো তার গুণমান বৃদ্ধি পায় তাই টার্মগুলো ইংলিশে ইউজ করাটাই মনে হয় তোমাদের পক্ষে সহজসাধ্য হবে এর বাংলা করতে গেলে এগুলো আরও জটিল ও কঠিন হয়ে যাবে তাহলে কোষ প্রাচীরের যে উপাদান সেগুলো কি সেলুলোজ মাইক্রোফাইবিল হেমিসেলুলোজ পেকটিন ও কিছু স্ট্রাকচারাল প্রোটিন এই সময় এখানে ডিপোজিটেড হয় এবং এখানে সেলওয়ালের মধ্যে ইন্টারাকশানও হয় উইদিন সেলওয়াল ঠিক আছে সেলওয়ালের নিজস্ব উপাদানগুলোর মধ্যে এই সময় ইন্টারাকশানও ঘটছে তাহলে এইভাবেই সেলওয়ালটা তৈরি হচ্ছে এইভাবেই সেলওয়ালটা অক্সিজেনের প্রভাবে তৈরি হচ্ছে তাহলে এটার মধ্যবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলোকে যদি সংক্ষেপে দেখি যে কি কি ঘটনা বেসিক্যালি ঘটছে সেগুলোকে সংক্ষেপে মানে গ্রোথ আর ডেভেলপমেন্ট বলতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সেলওয়াল এটা বলতে যে স্টেপগুলো আমরা পাচ্ছি সেই স্টেপগুলো হলো সেল ডিভিশন বা কোষ বিভাজন সেল ডিভিশন বা কোষ বিভাজন অনেকে এটাকে বলে প্রলিফারেশন সেকেন্ড হলো গ্রোথ যেটাকে বলে এক্সপ্যানশন এবং ইলংগেশন আর কি হচ্ছে ডিফারেন্সিয়েশন ঠিক আছে এই পুরো দশাগুলোর মাধ্যমেই সেল ওয়ালের কি হচ্ছে বা কোষ প্রাচীর কোষ প্রাচীরের বৃদ্ধি ঘটে এটা একটা সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ের মাধ্যমে এই কোষ প্রাচীরের বৃদ্ধি ঘটছে আরও যদি ডিটেলে দেখো যে দেখবে এখানে বিভিন্ন প্রকারের জিন অ্যাক্টিভেটেড হয় সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে তোমরা পরবর্তীকালে ভালো করে পড়বে যে এখানে বিভিন্ন প্রকারের জিন একে অন্যকে অ্যাক্টিভেশনের মাধ্যমে এই বা অ্যাক্টিভেটেড হয় তার মাধ্যমেই বিভিন্ন প্রকার প্রোটিন সিনথেসিস হয় এবং সর্বসাকুল্যে আমরা কোষ প্রাচীরের এই বৃদ্ধিটা দেখতে পাব ঠিক আছে দেখো আমরা 3.2 সেকেন্ড কোশ্চেনে চলে আসি ফিডব্যাক নিয়ন্ত্রণের পথটি একটি উদাহরণের সাহায্যে দেখাও আমরা জানি যে হরমোনের ক্ষেত্রে ফিডব্যাক নিয়ন্ত্রণ একটা ফিডব্যাক লুপের মাধ্যমে হয়
একটা কিসে হয় না? ফিডব্যাক লুপের মাধ্যমে হয়। এখানে কি হয় জানো, এখানে যদি আমরা থাইরক্সিন দিয়ে বলি, তাহলে থাইরয়েড হরমোন বলতে আমরা বুঝি দুই রকম হরমোনকে। থাইরয়েড হরমোনের মধ্যে আসছে থাইরক্সিন আর কি, মানে যেটা হলো T4, আরেকটা হলো ট্রাইআয়োডো থাইরোনিন, মানে যেটা হলো T3। যদি এর লেভেল, এই দুটো হরমোনের লেভেল কোনো কারণে ইনক্রিজ করে বা বৃদ্ধি পায়, তখন এই ফিডব্যাক লুপের মাধ্যমে একটা বিপরীত সিগনাল পাঠায়, যার মাধ্যমে থাইরোট্রপিন রিলিজিং হরমোন আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই দুটো হরমোনের ক্ষরণ কী হয়, কমে যায়। তাহলে কি, যদি ব্লাডে বা রক্তে T3 আর T4 এই দুটো হরমোনের লেভেল বেড়ে যায় কোনো কারণে, তাহলে এরা একটা বিপরীত সিগনাল পাঠায় TRH এবং TSHকে, যার ফলে এরা কি ক্ষরণ কমিয়ে দেয়, ফলে আলটিমেটলি রক্তে এদের ক্ষরণ কমে যায়, ফলে নিজেই নিজেকে ফিডব্যাক লুপের মাধ্যমে কন্ট্রোল করে। এবার দেখাচ্ছি যে এরা কীভাবে অন্যকে কন্ট্রোল করে। এই পাথওয়েটা দেখাচ্ছি, দেখো হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এ পিটুইটারি থেকে, পিটুইটারিকে অ্যাক্টিভেট করছে, তার ফলে পিটুইটারি থেকে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছে, এ থাইরয়েড গ্রন্থিকে অ্যাক্টিভেট করছে, ফলে এখান থেকে থাইরয়েড হরমোন বেরোচ্ছে, এটা হলো T4 T3, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে। এটার পরিমাণ কোনো কারণে যদি ইনক্রিজ করে তাহলে এ একটা ফিডব্যাক লুপের মাধ্যমে একটা সিগনাল দেয় TSHকে এবং TRHকে, যার ফলে এদের ক্ষরণ আবার কমে যায়, ফলে আলটিমেটলি এদের ক্ষরণও কি হবে না, কমে যাবে, ঠিক আছে। তাহলে এই যে লুপটা, একেই বলে কি ফিডব্যাক লুপ। এটাই হলো ফিডব্যাক কন্ট্রোল অফ থাইরয়েড, ঠিক আছে। মানে কোনো কারণে রক্তে, ব্লাডে যদি এই T3 T4 পরিমাণটা বেড়ে যায়, তাহলে এ একটা উল্টো সিগনাল পাঠায় TSHকে এবং TRHকে, ফলে এরা এদের ক্ষরণ কমিয়ে দেয়, আলটিমেটলি এ T4 আর T3 ক্ষরণও কমে যায়। তাহলে এরা নিজেদেরই নিজেকে ফিডব্যাক লুপের মাধ্যমে কন্ট্রোল করতে পারে আর কি। কোনো কারণে যদি এদের পরিমাণ রক্তে বেড়ে যায়, তাহলে এরা নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করে এর ক্ষরণকে কমাতে পারে, ঠিক আছে। তাহলে এটাই হলো ফিডব্যাক নিয়ন্ত্রণ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 3.3
মধুমেহ ও বহুমূত্রের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য নিরূপণ করো, কারণ আর মূত্রের প্রকৃতি, তাই তো? আমরা তো জানি যে মধুমেহ মানে হচ্ছে কি, ডায়াবেটিস মেলিটাস। আর তাহলে একটুখানি লিখছি পার্থক্যটা, আমি বিস্তারিতভাবেই তোমাদের করে দিচ্ছি। মধুমেহ এটাকেই বলে বা ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? আরেকটা কি বলেছে, বহুমূত্র, এটার নাম হলো ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে? এক্ষেত্রে হরমোন, এই দুটো কারণ আর মূত্রের প্রকৃতি দিলেও আমি পুরো পার্থক্যটাই এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে যদি নর্মাল বৈশিষ্ট্য ধরি হরমোন, তাহলে এটা কি, সে হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণের ফলে হয়, এটা হলো এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কম ক্ষরণের ফলে হয়। রক্ত শর্করা, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এক্ষেত্রে, আর এক্ষেত্রে হলো রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক থাকে। নেক্সট দেখো, মূত্রে শর্করার উপস্থিতি উপস্থিতি মূত্রে শর্করা নির্গত হয় এক্ষেত্রে কি হবে না, মূত্রে শর্করা নির্গত হয় ক্ষেত্রে কি হবে, মূত্রে শর্করা নির্গত হয় না, ঠিক আছে? নেক্সট পয়েন্ট যদি দেখি, মূত্রের আপেক্ষিক গুরুত্ব এক্ষেত্রে কি হবে, অপেক্ষাকৃত বেশি, মূত্রের আপেক্ষিক গুরুত্ব এক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি হবে, এক্ষেত্রে অপেক্ষাকৃত কম। আমরা যদি ধরি মূত্রের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বেশি, এটা কি স্বাভাবিক অপেক্ষা অনেক বেশি, আর কি ঘন ঘন
মূত্র ত্যাগের প্রবণতা দেখা যায়। ঠিক আছে, এই হলো মধুমেহ আর বহুমূত্র রোগের পার্থক্য। ঠিক আছে, আরেকবার তোমরা স্ক্রিনশট নিয়েও লিখে নিতে পারো। পরে কোশ্চেন দেখো, 3.4-এ বিদ্যালয় প্রবেশের পর থেকে বিভিন্ন উদ্দীপনার প্রভাবে তুমি যে যে প্রতিবর্ত ক্রিয়া দেখাও চরিত্র অনুযায়ী তার শ্রেণীবিভাগ করো। আমরা জানি প্রতিবর্ত ক্রিয়া দুই রকমের, একটা হলো সহজাত শর্তবিহীন বা অভ্যাস নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলতে পারো। তাহলে প্রথমটা লিখছি সহজাত বা শর্তবিহীন বা অভ্যাসগত, অভ্যাস নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, কারণ এর অন্য নামগুলো দিয়েও প্রশ্ন আসলে জানো তোমরা পাও। তাহলে বিদ্যালয়ে প্রবেশের পর এরকম ঘটনা দেখো ঘটতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে দেখো, তীব্র আলোকে চোখের তারারন্ধ্রের সংকোচন বা হাঁটুর ঝাঁকুনি এগুলো ঘটতে পারে। ঠিক আছে, বা হতে পারে উষ্ণ বস্তুর সংস্পর্শে, যখন তুমি প্র্যাকটিক্যাল করছো এটা হতে পারে, আসা মাত্র হাত সরে আসা, গবেষণাগারে করতে পারো, গবেষণাগারে উষ্ণ বস্তুর সংস্পর্শে আসা মাত্র হাত সরে আসা, এগুলো হতে পারে। আরও অনেক প্রচুর আছে, তোমরা দিয়ে দেবে, আমি জাস্ট কয়েকটা বলে দিচ্ছি। দ্বিতীয়টা হলো শর্তাধীন বা অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, এটার এক্সাম্পল হিসাবে তোমরা দিতে পারো আবৃত্তি করা, হারমোনিয়াম বাজানো, গিটার বাজানো, এগুলো তোমরা অভ্যাসগতর মধ্যে দিয়ে দিতে পারো। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনে চলে আসি। 3.5, মাইটোসিস কোষ বিভাজনের একটি তাৎপর্য হলো কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ। জীবজগৎ থেকে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে এরকম চারটে উদাহরণ দাও। এরকম চারটে উদাহরণের মধ্যে প্রথমেই আমার মনে পড়ে ক্যান্সার রোগের কথা, যে মাইটোসিস বিভাজনের ফলেই
এর অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলেই, একটু লিখিয়ে দিই, মাইটোসিস, বিভাজন হার অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পেলে ক্যান্সার রোগ হয়। ঠিক আছে, নেক্সট 2 নম্বর যদি দেখি যে খণ্ডীভবন পদ্ধতি তোমরা পড়েছ, খণ্ডীভবন পড়েছ কার ক্ষেত্রে হয়, স্পাইরোগাইরার, স্পাইরোগাইরা, এটাও কি না মাইটোসিস পদ্ধতিতেই হয়। নেক্সট দেখো আরও তোমরা পড়েছো কোরকোদ্গম, কোরকোদ্গম তোমরা পড়েছো ইস্ট হাইড্রার ক্ষেত্রে, এটাও কিন্তু মাইটোসিস পদ্ধতিতে হয়। নেক্সট আরও যে তোমরা পড়েছো ধরো পুনরুৎপাদন, পুনরুৎপাদন পড়েছো প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, ওটাও কি মাইটোসিস পদ্ধতিতেই হয়। এছাড়া আমাদের যদি কোনো জায়গায় কেটে যায় মানব দেহে কোনো অঙ্গ কেটে গেলে কিছুদিনের মধ্যেই ওই ক্ষতস্থান নিরাময় হয়, সেটা কিন্তু এই মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের জন্যই সম্ভব হয়। ঠিক আছে, আবার ধরো যে গাছ যে ছোট থেকে বড় হচ্ছে, গাছের পাতা যে ছোট থেকে বড় হচ্ছে, গাছের পাতা কাণ্ড যে ছোট থেকে বড় হচ্ছে, সেটাও এই মাইটোসিস পদ্ধতির জন্যই সম্ভব হচ্ছে। মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মাধ্যমেই সম্ভব হচ্ছে। দেহকোষে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মাধ্যমেই মেনলি এই প্রতিস্থাপন বা ক্ষয়পূরণ এগুলো সম্ভব হয়। নেক্সট কোশ্চেন দেখো, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের সঙ্গে অযৌন ও যৌনজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা যদি এরকমভাবে লিখি তাহলে ইজি হবে, অযৌন জনন, এদিকে যৌন জনন করলাম, আর এখানে যদি লিখি মাইটোসিস ও মিওসিস বৈশিষ্ট্যে, তাহলে দেখো এরকম হয় যে অযৌন জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে, আর যৌন জননে গ্যামেট উৎপাদনকালে
মিওসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদন কালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 3.7-এ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। তাহলে ধাপগুলো এরকমভাবে লেখা যেতে পারে, উপযুক্ত উদ্ভিদ অঙ্গ যথা কলা, কোষ, মুকুল ইত্যাদি নির্বাচন। নেক্সট সেকেন্ড, কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটানো। বৃদ্ধি ঘটানো এবং ক্যালাস গঠন। 3 নম্বর, ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন। নেক্সট দেখো, এমব্রয়েডের বা এমব্রয়েড থেকে অসংখ্য প্লান্টলেট সৃষ্টি। নেক্সট দেখো, প্ল্যান্টলেট গুলিকে পৃথক টবে স্থানান্তরণ এবং অসংখ্য চারা গাছ সৃষ্টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 3.8-এ তোমার জানা 4 ধরনের সংকরণের জিনগত বিন্যাস নির্মাণ করো। এটা হলো আমি যে ক্রসগুলো জানি বা আমরা যে জানি সেগুলো কী কী সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের। এক হলো মোনো হাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রস, ব্র্যাক ক্রস আর কি টেস্ট ক্রস। ঠিক আছে, তাহলে যদি আনসারে যাই, 1 নম্বর হলো মোনো হাইব্রিড ক্রস, বা মোনো হাইব্রিডাইজেশন। মোনো হাইব্রিডাইজেশন বা একসংকর জনন যেটাকে বলি, বা সংকর জনন, সেটার যদি ক্রসটা লিখি তাহলে কী হচ্ছে, বিশুদ্ধ লম্বা ক্যাপিটালটি ক্যাপিটালটি তার সাথে বিশুদ্ধ বেটে এক হলো স্মলটি স্মলটি। এই ক্রসটা হলো কি, মোনো হাইব্রিড ক্রস মেন্ডেল করেছিলেন, তোমরা তো জানো। নেক্সট চলে আসি ডাই হাইব্রিডাইজেশন,
এটাও তোমরা জানো যে হলুদ হলুদ ও গোলাকার মটর বীজ নিয়েছিলেন উনি, সেটা হলো কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তার সাথে ক্রস ঘটিয়েছে সবুজ ও কুঞ্চিত মটর বীজের, সেটা কি না স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, তাহলে এটা হলো ডাই হাইব্রিডাইজেশন। নেক্সট নাম্বার থ্রিতে চলে আসি, সেটা হলো কি ব্যাক ক্রস। ব্যাক ক্রস ব্যাক ক্রস কোনটাকে আমরা বলবো, যে অপত্যবংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জনুর যে কোনো জীবের সংকরায়নকে আমরা ব্যাক ক্রস বলি। যেমন ক্যাপিটাল টি ক্যাপিটাল টি থেকে এই দুটো থেকে আমরা কি পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি, এটা ছিল পি এটা ছিল এফ ওয়ান, পি জনু এফ ওয়ান জনু। তাহলে এবার ব্যাক ক্রসে আসছে এই ক্যাপিটাল টি স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ঠিক আছে। এটাও হতে পারে, তাহলে এটার সঙ্গে এটারও ক্রস হতে পারে, আবার এটার সঙ্গে এটারও ক্রস হতে পারে, দুটোই কি ব্যাক ক্রস। তাহলে এই দুটো ক্রস করলে আমরা কি পাচ্ছি, দুটো থেকে দেখো পেয়ে যাচ্ছি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি, ওয়ান ইজ টু ওয়ান, ঠিক আছে। আবার আরেকটা ব্যাক ক্রস, এটা ব্যাক ক্রসের ক্ষেত্রে এ হলো, ব্যাক ক্রসের ক্ষেত্রে বি হতে পারে ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি স্মল টি। যদি করি দেখো ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি স্মল টি, চেকারবোর্ড থেকে আমরা পেয়ে যাব ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে এক্ষেত্রেও ক্যাপিটাল টি স্মল টি ইজ টু স্মল টি স্মল টি, ওয়ান ইজ টু ওয়ান, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি ব্যাক ক্রস, ব্যাক ক্রস এ আর বি দুটো, মানে এফ ওয়ানে যেটা পাচ্ছি সেটার সঙ্গে যদি পুনরায় পি বা প্যারেন্টার জন্য প্রত্যেকটার ক্রসকে আমরা কি বলছি না ব্যাক ক্রস, সেটা এ আর বি দুটো করে আমি দেখালাম। এবার আরেকটা ক্রস তোমরা দেখেছ, সেটা হলো নাম্বার ফোর, নাম্বার থ্রি অবধি এখানে করেছিলাম, এবার নাম্বার ফোর আসছে টেস্ট ক্রস। ঠিক আছে, টেস্ট ক্রস বা এটা দেখো কীরকম হতে পারে, টেস্ট ক্রস বলতে বুঝি যে কোনো জীবের জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের যে ক্রস ঘটানো হয় তাকেই আমরা কি বলি টেস্ট ক্রস, ঠিক আছে। মানে টেস্ট ক্রস দেখো হতে পারে এরকম হতে পারে, প্রচ্ছন্ন জীবের যে ক্রস সেটাই হলো কি টেস্ট ক্রস। এখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, আবার সেটা এরকমও হতে পারে, তাহলে এখান থেকে পাবো, ঠিক আছে এই দুটো, তাহলে এটা কি টেস্ট ক্রস, ঠিক আছে। দেখো পরে কোশ্চেনে চলে আসি, মেন্ডেলের মটর গাছে
দ্বিসংকর জনন পরীক্ষায় হলুদ গোলাকারের সাথে যে সবুজ কুঞ্চিত এইটার যে ক্রস ঘটিয়েছি, তার এফ টু জনুতে যে সকল ফিনোটাইপের জিনোটাইপ অনুপাত এক সেগুলো চিহ্নিত করে লেখো। ঠিক আছে, এটার আনসার দেওয়ার চেষ্টা করছি। 3.9 দেখো, এটা এরকম হতে পারে যে ফিনোটাইপ এর জিনোটাইপ আর কি বলেছে, জিনোটাইপগত অনুপাত বা জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, এটা যদি আমরা করে লিখি তাহলে ফিনোটাইপ ধরো হলুদ গোল, হলুদ গোল এর জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর আর, তার জিনোটাইপ গত অনুপাত কিন্তু ছিল এক। আবার পরে চলে আসি, দেখো হলুদ কুঞ্চিততে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, তার অনুপাতও ছিল এক। নেক্সট চলে আসি সবুজ গোলাকার, সেটার ক্ষেত্রে স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তার ক্ষেত্রেও ছিল এক। আর সবুজ কুঞ্চিততে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, এর ক্ষেত্রেও নিম্নটাইপগত অনুপাত ছিল এক। এবার দেখো 3.10, থ্যালাসেমিয়া রোগের কারণ উপসর্গ বিবৃত করো। এটা তো তোমরা জানোই যে থ্যালাসেমিয়া রোগের কারণ প্রধানত দু প্রকারের। একটা হলো কি, বা থ্যালাসেমিয়া রোগ দু রকমের হয়, একটা আলফা থ্যালাসেমিয়া আর এটা হলো কি বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া তো জানো যে এক্ষেত্রে আলফা পলিপেপটাইডটা তৈরি হয় না, এক্ষেত্রে কি আলফা পলিপেপটাইড তৈরি হচ্ছে না। এই আলফা পলিপেপটাইড বা আলফা গ্লোবিন এর জন্য দায়ী জিনটা আমাদের ১৬ নম্বর ক্রোমোজোমে থাকে। তাহলে ১৬ নম্বর ক্রোমোজোমটা কি আমাদের অটোজোম। তাহলে ১৬ নম্বর ক্রোমোজোমে এই অটোজোমের এটাই কি থাকে, এটারই ডিস্টারবেন্সের জন্য কি হচ্ছে না আলফা গ্লোবিন প্রোটিনটা ঠিকঠাক তৈরি হচ্ছে না, সেই জন্যই আমাদের আলফা থ্যালাসেমিয়া রোগটা মেনলি হচ্ছে। ঠিক আছে, সেরকমই বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কী হয় জানো, আলফা আর টু বলে নিই, মানুষের দুটো ক্রোমোজোম যখন দুটি করে আলফা পলিপেপটাইড তৈরির জিন থাকে তখন তাকে বলা হয় স্বাভাবিক অবস্থা। ১৬ নম্বর ক্রোমোজোমের দুটি কিংবা একটি আলফা জিন ক্ষয় হলে আলফা থ্যালাসেমিয়া এই রোগটা মেনলি দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো, আর এই ক্ষেত্রে একটু জেনে রাখো, এক্ষেত্রে মৃদু রক্তাল্পতা লক্ষণ প্রকাশ পায়, মানে এক্ষেত্রে মৃদু রক্তাল্পতা মানে কি অ্যানিমিয়া, সেটা কি মৃদু, এই টাইপের আলফা থ্যালাসেমিয়া কি হয় মৃদু রক্তাল্পতা লক্ষণ প্রকাশিত হয়। ঠিক আছে, সেই জন্য একে থ্যালাসেমিয়া মাইনর বলা হয়। ঠিক আছে, থ্যালাসেমিয়া মাইনর তাহলে কোনটাকে বলা হচ্ছে, যখন ক্রোমোজোমে একটিতে দুটি আলফাগ্লোবিন জিন নষ্ট হয়ে যায় তখন তাকে
নষ্ট হয়ে যায় তখন তাকে বলা হয় হেটারোজাইগাস অবস্থা। এই হেটারোজাইগাস অবস্থাতে আলফা হিমোগ্লোবিনের পরিমাণ অর্ধেক হয়ে যায়, একে মৃদু রক্তাল্পতা বা থ্যালাসেমিয়া কি বলা হয় মাইনর। আর দুটো হোমোলোগাস ক্রোমোজোমের উভয় আলফাজিন ক্ষয় হলে যে হোমোজাইগাস অবস্থার সৃষ্টি হয় তার কারণে আলফা পলিপেপটাইড তৈরিই হয় না। আলফা পলিপেপটাইডটা যদি তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে মারাত্মক রক্তাল্পতা সৃষ্টি হয়, তাকে বলবো কি মেজর মেজর থ্যালাসেমিয়া। ঠিক আছে, মানে তাহলে এখান থেকে কি বুঝলাম যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের একটিতে দুটি আলফা গ্লোবিন জিন নষ্ট হয়ে গেলে, মানে একটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া হচ্ছে, আর যদি আলফা গ্লোবিন জিন তৈরি নাই হয় তাহলে হচ্ছে মেজর থ্যালাসেমিয়া। ঠিক আছে, এটা পুরোটাই হচ্ছে আলফা থ্যালাসেমিয়ার ক্রাইটেরিয়া, মানে আলফা গ্লোবিন প্রোটিনটা তৈরি না হলেই এটা হচ্ছে। আরেকটা থ্যালাসেমিয়া আছে, সেটা তো তোমরা জানো যে বিটা থ্যালাসেমিয়া। এখানে কি বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনের ত্রুটির জন্য এটা মেনলি হচ্ছে, তাহলে বিটা পলিপেপটাইড চেনের বা বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনের যদি ত্রুটি দেখা যায় তাহলেই এই বিটা থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে বিটাটা এটা তোমরা জানো বিটা থ্যালাসেমিয়া হচ্ছে এগারো নাম্বার ক্রোমোজোম, মানে যেটা কি না অটোজোম, এর ডিস্টারবেন্সের জন্যই মেনলি এই বিটা থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বিটাগ্লোবিন পলিপেপটাইডের সংশ্লেষ উৎপাদন কম হলে রোগী কম রক্তাল্পতা দেখা যায়, কিন্তু বিটাগ্লোবিন পলিপেপটাইড উৎপাদন সম্পূর্ণভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে রক্তে হিমোগ্লোবিন আর থাকে না বলেই চলে, এই সময় রোগীর মারাত্মক রক্তাল্পতা দেখা যায়। তাহলে এই বিটা থ্যালাসেমিয়া বোঝা গেল। তাহলে থ্যালাসেমিয়ার এটাই গেল যে প্রথম পার্ট আমাদের ছিল থ্যালাসেমিয়া রোগের কারণ। তাহলে থ্যালাসেমিয়া রোগের কারণ পর্যন্ত দুটো, যে আলফা পলিপেপটাইড চেনটা যদি ত্রুটিপূর্ণ হয় আর বিটা পলিপেপটাইড চেনটা যদি ত্রুটিপূর্ণ হয় সেক্ষেত্রে আলফা আর বিটা দুই রকম থ্যালাসেমিয়া দেখা যাচ্ছে। এটা হলো 16 নাম্বার ফর আলফা থ্যালাসেমিয়া, আর তোমাদের বলেছি যে 11 নাম্বার ফর বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী ক্রোমোজোম, এই দুটো ত্রুটিপূর্ণ কারণেই এই রোগটা মেনলি হচ্ছে। এবার দেখো চলে আসছি উপসর্গে। উপসর্গ কি এই রোগের থ্যালাসেমিয়ার উপসর্গ তো তোমরা জানো, উপসর্গগুলো বলতে যে এই রোগের লক্ষণে হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটি বা রক্তাল্পতা বেশি পরিমাণে দেখা যায়, হিমোগ্লোবিনই তৈরি হচ্ছে না। একটু ডিটেলে বলে দিই যে হিমোগ্লোবিন হলো আরবিসির মধ্যে অবস্থিত, হিমোগ্লোবিন থাকার জন্যেই রক্তের রং আর কি লাল হয়। এই হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটিপূর্ণতার জন্য মানে উপসর্গ হলো যে হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি, হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি। ঠিক আছে, উপসর্গ আর কি দেখা দিতে পারে, রক্তাল্পতা মানে এটা কি অ্যানিমিয়া, রক্তাল্পতা দেখা দিতে পারে। এই অ্যানিমিয়াটা টাইপটা হলো হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ পড়ে যায় লোহিত রক্তকণিকাও আকারে ছোট হয়ে যায়, আরবিসিটাও কি হয়ে যায় স্মল। ঠিক আছে, অস্থি দুর্বল বিকৃত হয়, অস্থিটা কি হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যায় ও বিকৃত হয়। আর কি হচ্ছে যকৃত প্লীহার বৃদ্ধি ঘটে, মানে কি লিভার আর স্প্লিনের বৃদ্ধি ঘটছে, আর কি কালচে মূত্র।
কালচে, মূত্র মূত্র উৎপাদন হচ্ছে। তাহলে এইগুলো হলো লক্ষণ। ঠিক আছে, বোঝা গেল? এবার পরের কোশ্চেনে চলে আসি। একটি বটগাছে থাকা বিভিন্ন জীবদের মধ্যে তুমি যে যে আন্তঃপ্রজাতি অন্তপ্রজাতি সংগ্রাম দেখতে পাবে তা লিপিবদ্ধ করো। ঠিক আছে, তাহলে এবার পরের কোশ্চেনে চলে আসছি। এটা হলো 3.11। বট গাছে জানো যে তোমরা বিভিন্ন রকম প্রায় 750 প্রকারের স্পিসিস বাস করে, আর বট গাছ হলো আমাদের ন্যাশনাল ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রি বলতেই বট গাছকে বোঝায়। কারণ বট গাছের মানে অনেক অ্যানিমেলের কি এ আশ্রয়স্থল, তাই তো? আচ্ছা, এবার দেখো, তোমরা তো জানো যে ডারউইনের তত্ত্ব থেকে জেনেছো যে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে বোঝায় যে নিজ প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংগ্রাম, আর আন্তঃপ্রজাতি বলতে বোঝায় ভিন্ন প্রজাতির জীবদের মধ্যে সংগ্রাম। তাহলে এখানে আসছি দুটোতে, একটা হলো অন্তঃপ্রজাতি, অন্তঃপ্রজাতি প্রজাতি, আরেকটা আসছে আন্তঃপ্রজাতি। শর্টে লিখে দিচ্ছি, এটা হলো নিজ প্রজাতি আর এটা হলো দুটো ভিন্ন প্রজাতি, ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। বোঝা গেছে? তাহলে দেখো, এখানে বটগাছের মধ্যে বানর, অনেক বানর বাস করে, তাহলে বানর বানরের মধ্যে সংগ্রাম। ঠিক আছে, তারপরে ধরো কাঠবিড়ালি, কাঠবিড়ালির মধ্যে সংগ্রাম। এটা ধরো বানর আর কাঠবিড়ালির মধ্যে সংগ্রাম। না, আচ্ছা, এক এক করে আসি। কাঠবিড়ালি কাঠবিড়ালির মধ্যে সংগ্রাম ধরো, ঠিক আছে। আরও বিভিন্ন রকম তোমরা দেখতে পাবে, বিভিন্ন পাখিদের মধ্যে ধরো সংগ্রাম। বলতে পারো খাবার জিনিস নিয়ে, এটা বলতে পারো যে আন্তঃপ্রজাতির মধ্যে ধরো, বলতে পারো সাপ আর বানরের মধ্যে সংগ্রাম। ঠিক আছে, আরও বট গাছে অনেক সময় ভাল্লুক টাল্লুকও আশ্রয় নেয়, তাহলে ভাল্লুক আর সাপের সংগ্রাম। আরও ধরো বাদুর, বাদুরের মধ্যে সংগ্রাম। এদিকে ধরো বাদুর আর সাপের মধ্যে সংগ্রাম। আরও ধরো এরকম বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম হতে পারে, যে কোনো কিছুটাই লিখতে পারো। সবসময় নিজ প্রজাতির মধ্যে হলে সেটা হবে কি আন্তঃপ্রজাতি, আর দুটো ভিন্ন প্রজাতি মধ্যে হলে সেটা হবে আন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম। ঠিক আছে, এরকম উদাহরণ দেখতে পারো, আর তোমরা নিজে থেকেও আরও মানিয়ে নিতে পারো। এবার দেখো পরের কোশ্চেনে চলে আসি। কোন কোন বৈশিষ্ট্য তুলনামূলক ভ্রূণতত্ত্বের সাক্ষ্য বহন করে তা বিবৃত করো। তাহলে এখানে তোমরা চলে আসবে যে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণটার তিনটে যে বৈশিষ্ট্যের কথা বলা আছে সেটাই তোমাদের উল্লেখ করতে হবে। সেটা হলো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কি বলেছে, কোন কোন বৈশিষ্ট্য তুলনামূলক ভ্রূণতত্ত্বের সাক্ষ্য বহন করে তা বিবৃত করো।
ঠিক আছে, তোমরা তো জানো মেরুদণ্ডী প্রাণীদের বিকাশে তুলনামূলক দশায় ভ্রূণতত্ত্বের যে কতগুলো বিষয় পরিলক্ষিত হয় মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে, সেটা সব শ্রেণীর ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন মৎস্য, উভচর, পক্ষী, স্তন্যপায়ী। তার কমন বৈশিষ্ট্যগুলো হলো, কমন বৈশিষ্ট্যগুলো ছিল, এটা হলো তাহলে 3.12-তে কমন বৈশিষ্ট্যগুলো ছিল, যে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাজ এক সারি অন্তস্থ যুগ্ম ফুলকাথলি আর কি লেজ সদৃশ্য গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়াটম পেশি। ঠিক আছে, তাহলে এইগুলো কি মেরুদণ্ডী প্রাণীদের, মেরুদণ্ডী প্রাণীদের প্রাণীদের যদি ভ্রূণের তুলনামূলক আলোচনা করি, ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে এই বৈশিষ্ট্যগুলো কি পাচ্ছি, যে এগুলো হলো সাধারণ, সাধারণ বা কমন বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি ছিল দেখো, যে কোন কোন বৈশিষ্ট্য তুলনামূলক ভ্রূণতত্ত্বের সাক্ষ্য বহন করে তা বিবৃত করো। তাহলে এইটাই হলো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, যদি আমি কোনো মৎস্যকে নিই, কোনো মৎস্য হতে পারে এটা, বা কোনো স্যালামেন্ডার হতে পারে, বা কচ্ছপ হতে পারে, বা কোনো মুরগি জাতীয় কোনো পাখি হতে পারে, খরগোশ হতে পারে, এগুলো এক একটা শ্রেণীর রিপ্রেজেন্টেটিভকে নেওয়া হয়েছে, বা মানুষ হতে পারে, এদের ক্ষেত্রে এই সব কটা শ্রেণীর ক্ষেত্রেই, সে মৎস্য হোক, উভচর হোক, পক্ষী হোক, স্তন্যপায়ী হোক, এই ইন জেনারেল এই বৈশিষ্ট্য তিনটে কি কমন, কমন বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। দেখো, উটে শারীরবৃত্তীয় অভিযোজনের সঙ্গে লোহিত রক্ত কণিকার আকৃতি সম্পর্ক প্রতিষ্ঠা করো। ঠিক আছে, তাহলে উটের তো তোমরা জানো যে দেহজ অভিযোজন একটা আসে, আর একটা আসে যে লোহিত রক্ত কণিকার কি অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। লোহিত রক্ত কণিকার আকৃতি সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে তোমরা তো জানো যে উটের আরবিসি কিরকম ডিম্বাকার, উটের আরবিসিটা কি ডিম্বাকার, আর এটা কি সবসময় নিউক্লিয়াস যুক্ত, সমস্ত স্তন্যপায়ী প্রাণীর আরবিসি কিন্তু নিউক্লিয়াস বিহীন, মানুষেরও যেমন বিহীন, উটের ক্ষেত্রে মনে রাখবে এটা জল প্রচুর পরিমাণে সংরক্ষণের জন্য এদের আরবিসি কিন্তু নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, এর কারণ কি, কারণ রক্তকণিকা অধিক পরিমাণে অক্সিজেন বহন করতে সক্ষম, বা এদের যে ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি এটারও অনেকটা বেশি নর্মালের তুলনায়। উটের দেহে যে জল নির্ধারণ বা ডিহাইড্রেশনের সময় আরবিসিগুলো ডিম্বাকার হওয়ার জন্য ঘন রক্তস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, যখন এদের ডিহাইড্রেশন হয় তাহলে এই ডিম্বাকার আকৃতির জন্য ইজিলি কী করে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, আর কি অধিক মাত্রায় জল, তোমরা তো জানো উট এক একবারে প্রায় 20 গ্যালন মতো জল প্রাণ করে, এরকম যদি মানুষ প্রাণ করতো তাহলে কী হতো, ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মানুষের তো মৃত্যু ঘটতো, কিন্তু উটের আরবিসিগুলো প্রায়
240% প্রসারিত হতে পারে, যেখানে মানুষের আরবিসি প্রায় 180% প্রসারিত হতে পারে, সেখানে উটের আরবিসি প্রায় 240% প্রসারিত হতে পারে, ফলে সহজে বিদীর্ণ হয়ে যায় না। তাহলে এই উটের ওই মরুজ অঞ্চলে অভিযোজিত হওয়ার জন্য উটের আরবিসির এই রকমই পরিবর্তন ঘটেছে। উট সেই জন্য একসঙ্গে অনেকটা জল পান করতে পারে, আর অনেক দিন তাকে জল না পান করলেও চলে, ওই জলই তার ভবিষ্যতে জলের চাহিদা পূরণ করে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো, চলে আসি পরেরটা। গ্রিন হাউস গ্যাস রূপে নাইট্রাস অক্সাইডের ভূমিকা মূল্যায়ন করো। এটা ফার্স্ট অফ অল বলতে হবে যে এটা ওজোন স্তরের ক্ষতি সাধন করে। সেকেন্ডলি বলতে হবে এর জন্যই কি ঘটে, গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, এটা ওই কার্বন ডাইঅক্সাইডের মতনই মারাত্মক ক্ষতিকারক একটা গ্যাস। তাহলে ওজোন স্তরেরও ডিপ্লিশন বা ক্ষতি সাধন করছে, আর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য অন্যতমভাবে দায়ী। পরেরটায় চলে আসি, দেখো 3.15। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যার সঙ্গে জলের গুণগত মান অবনমনের সম্পর্ক প্রতিষ্ঠা করো। জনসংখ্যা যত বাড়বে, জনসংখ্যার অতিবৃদ্ধি সঙ্গে সমানুপাতিকভাবে জলের গুণগত মান অবনমন হবে। ঠিক আছে, মানে যে কোনো দূষণেরই মেন কারণ জানবে যে জনসংখ্যার অতিবৃদ্ধি। যে কোনো দূষণের একটা স্পেসিফিক মূল কারণ হলো জনসংখ্যার অতিবৃদ্ধি। ঠিক আছে, তাহলে জনসংখ্যার অতিবৃদ্ধি যখনই হবে, জলের গুণগত মানটা কি ততই কমবে। কিছুদিনের মধ্যে, মানে এইভাবেই যদি চলতে থাকে, এই বহুতল ফ্ল্যাটগুলোতে যেভাবে ভূগর্ভের জলকে ইউজ করছে সেভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যেই আমাদের কি উঠবে, কাদা জল কল থেকে পড়বে, তারপরেই আসবে আর্সেনিক মিশ্রিত জল। ঠিক আছে, তাহলে সুদূর ভবিষ্যতে আমরা ক্রমান্বয়ে একটা বিভীষিকাময় দিন যাপন করব। এই জলাভাবে বা জলকষ্ট হলো তার অন্যতম কারণ। তার মেন কারণই হলো জনসংখ্যার অতিবৃদ্ধি। ঠিক আছে, যে কারণেই মানে জলটা এত পরিমাণে ব্যবহারের থেকে অপব্যবহার বেশি হচ্ছে, যে মানুষই এতটাই কেয়ারলেস যে জলের ঠিকঠাক ব্যবহার করছে না, আর এতই জলের অপব্যবহার করছে, তার ফলে কিন্তু ভূগর্ভের যে জলতলের লেয়ার সেটা ক্রমশ নিচের দিকে এগোচ্ছে। ঠিক আছে, আমরা হয়তো বলবো যে ড্রেন দিয়ে সে জলটা তো আবার মাটিতেই চলে যাচ্ছে, কিন্তু তা গেলেও ভূগর্ভের যে লেভেল থেকে জলটা তোলা হয়েছে সেই লেভেলে পৌঁছাতে প্রায় কয়েকশো বছর সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে যেখান ভূগর্ভে আমরা সাবমার্সিবেলে যে কনসেপ্ট থেকে যে লেয়ার থেকে জলটা তুলছি, ড্রেন দিয়ে জল গিয়ে কিন্তু সেই লেভেলের পরিপূরক নয়, বা সেই লেভেলে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তাহলে ক্রমান্বয়ে যদি ভেবে আমরা জল তুলি, তাহলে ভূগর্ভের জলস্তরের লেয়ারটা অনেক নিচে নেমে যাবে, এবং তারপরে কী জল উঠবে আমাদের, কাদা জল, এবং লাস্ট অফ অল আর্সেনিক উঠবে। ঠিক আছে, তাহলে সেভ ওয়াটার সেভ লাইফ এই কনসেপ্ট থেকে বলা যায় যে জলের এই অপব্যবহার কিন্তু আমাদের কমাতে হবে, আর তার অন্যতম মেন কারণ হলো জনসংখ্যা অতিবৃদ্ধি। তাহলে ও জনসংখ্যার অতিবৃদ্ধির সঙ্গে এটা একদম সমানুপাতিক সম্পর্ক যুক্ত। জনসংখ্যা যত বাড়ছে, জলের গুণগত মানের অবনমন কিন্তু ততটাই ঘটছে। ঠিক আছে, পরে দেখো, খাদ্য সংকটের পরিপ্রেক্ষিতে কোনো ভৌগোলিক অঞ্চলের সম্ভাবনাময় অথচ অব্যবহৃত জীববৈচিত্র্যে কীভাবে সংকট নিরসন করতে পারে সে বিষয়ে তোমার অভিমত জানাও। তাহলে দেখো, অল্টারনেট ফুড সোর্সেস হিসাবে আমরা ব্যবহার করতে পারি স্পাইরুলিনা,
क्लोरेला, ईस्ट, एमन की गोदो, गोत कियो, বিকল্প খাদ্যের উৎস রূপে ব্যবহার করা যেতে পারে। এগুলো হলো সিঙ্গেল সেল প্রোটিন, এছাড়া তো আমরা মাশরুমকে ব্যবহার করতেই পারি, এগুলো ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, স্পাইরুলিনা, ক্লোরেলা, ইস্টের বিভিন্ন প্রজাতিকে ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। তাহলে সুন্দরবনের আগামী দিনে বিলুপ্ত হয়ে যেতে পারে এমন প্রাণীদের তালিকা প্রস্তুত করতে বলেছে 3.17-এ। সেইগুলো হলো, দেখো, সেগুলো তো জানো বিলুপ্ত মানে কি এক্সটিংক্ট, এক্সটিংক্ট পিসিস। এক্সটিংক্ট পিসিস মানেই হলো বিলুপ্ত প্রাণী। এমন প্রাণীগুলো তো জানোই তোমরা, রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার তোমরা তো জানো, এছাড়াও আছে এস্টুয়ারাইন ক্রোকোডাইল, ক্রোকোডাইল ছাড়াও আছে নর্দার্ন রিভার টেরাপিনস, এছাড়াও আছে গ্রাউন্ড টার্টেল, এছাড়াও আছে অক্স বিল, সি টার্টেল, এছাড়াও আছে কিং ক্র্যাব, যেটাকে বলে হর্সু ক্র্যাব, হর্সু ক্র্যাব। ঠিক আছে,